গুহার দেয়ালে লাল কালো রঙে আঁকা নানান রকম ভয়ানক মূর্তির চিত্র দেখলেই বোঝা যায় কাঁচা হাতে আঁকা হয়েছে ছবিগুলি। এইবার সেই তান্ত্রিক নিজের বুক কেটে খানিকটা রক্ত ঝরিয়ে মাখিয়ে দিল এক বিঘত আকারের একটি পাথুরে মূর্তির সর্বাঙ্গে, এবং তারপর সেই মূর্তিটিকে ডাঁই করে রাখা ছাইয়ের গাদায় ডুবিয়ে রাখল। এমনটা করতেই হঠাৎ করে নিভু নিভু হয়ে এলো জ্বলতে থাকা প্রদীপটা। তান্ত্রিকের বিকট মুখে ফুটে উঠল একটা ক্রূর হাসি। সে যেন বুঝতে পেরেছে সময় আসন্ন। এর কিছু সময়ের মধ্যেই একটা নগ্ন নারীর অবয়ব কোথা থেকে এসে সাধকের ঠিক কোলের ওপর বসল। তীব্র ঝাঁঝালো এক মাতাল করা গন্ধে ভরে উঠল গুহা গর্ভ। কিছু সময় ওইভাবে বসে থাকার পর এক সময় সেই নারী অবয়ব সাধকের কোল ছেড়ে উঠে সামনের বারকোষের দিকে এগিয়ে গেল। রক্তমাখা সেই ছাই নিজের সর্বাঙ্গে মেখে একে একে ছাগলের কাটা মাথা থেকে শুরু করে কাকের পা ও বাকি দ্রব্যাদিগুলিকে খাদ্যরূপে গ্রহণ করতে থাকল। সেই তান্ত্রিক সাধক তখন কাহিল হয়ে ঝিমিয়ে রয়েছে। তার শরীরের সমস্ত শক্তি যেন এই নারী অবয়বের কাছে কিছুক্ষণ আগেই বিলিয়ে দিয়েছে সে। এখন কেবল মধুর আচ্ছন্নতা। Thank you.